মা ইলিশ সংরক্ষণ 2023 অভিযানে বরিশালের তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে 20,000 মিটার অবৈধ জাল ও 9 জন জেলে আটক। বরিশাল থেকে হাওলাদার রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আরমান শেখ। মা ইলিশ সংরক্ষণ অভিযান 2023 উপলক্ষে গত 12 অক্টোবর হতে আগামী 2 নভেম্বর 2023 পর্যন্ত সর্বমোট 22 দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিশেষ স্টেশন বরিশাল অভিযানের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সাকিব মেহবুব। মোহাম্মদ শামসুজ্জামান, উপসচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বরিশাল মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান। ফারজানা হোসেন, বরিশাল নৌ পুলিশ কর্তৃপক্ষ। বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলাধীন তেঁতুলিয়া নদীর চন্দ্রমোহন দুর্গাবাসা কালাবদর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে 20,000 মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল এবং 9 জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মোহাম্মদ নাসিরুদ্দিন, সহকারী পরিচালক মৎস্য বিভাগ বরিশাল এবং লুৎফর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশালের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও আটককৃত জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে 8 জনকে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 1 জন অপ্রাপ্ত বয়স্ক হয় তাকে মোসলাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়।